হযরত আদম আলাইহিস সালাম ও দুনিয়া, মানুষের কাজ ও আল্লাহর কাজ। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন, একটি বিষয় আমার জন্য, একটি বিষয় তোমার জন্য, আর একটি বিষয় তোমার ও আমার মধ্যেকার। যে বিষয়টি আমার জন্য নির্ধারিত তা হলো তুমি আমার দাসত্ব করবে এবং এই দাসত্বে আমার সাথে অন্য কাউকে শরীক করবে না। তোমার জন্য নির্ধারিত বিষয়টি হলো তোমার কৃত প্রত্যেকটি কাজের বিনিময় আমি তোমাকে দেব এবং তোমার অপরাধ ক্ষমা করব। আমি ক্ষমাশীল ও দয়ালু। আর যে বিষয়টি তোমার ও আমার মধ্যেকার তা হলো তোমার কাজ আমার নিকট চাওয়া ও প্রার্থনা করা, আর আমার দায়িত্ব হলো সাড়া দেওয়া ও দান করা। অসাম্যের কারণ। বাকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আদম আলাইহিস সালামের সামনে তার সন্তানদের হাজির করা হলে তিনি দেখতে পান তাদের কেউই কেউই অপরের তুলনায় শ্রেষ্ঠ। তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার রব, তুমি তাদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করলে না কেন? আল্লাহ বললেন, হে আদম, আমি চেয়েছি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক। সকল মানুষের কান্না জড়ো করা হলে তা আদম আলাইহিস সালামের অশ্রুর সমান হবে না। আল-কামা রহিমহুল্লাহ বলেন, ভুল করার পর দাউদ আলাইহিস সালাম যেই পরিমাণ অশ্রু ঝরিয়েছেন, পৃথিবীর সকল অধিবাসীর কান্না একত্রিত করা হলেও তার সমান হবে না। আবার জান্নাত থেকে নামিয়ে দেওয়ার ফলে আদম আলাইহিস সালাম যেই পরিমাণে চোখের পানি ফেলেছেন, দাউদ আলাইহিস সালাম সহ পৃথিবীর সকল অধিবাসীর কান্না জড়ো করা হলে তা তার সমান হবে না। জান্নাতে থাকার সময়কাল। হাসান রহিমহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আদম আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করেছিলেন একদিনের কিছু সময়, আর সেটুকুন সময় ছিল দুনিয়ার হিসেবে 130 বছরের সমান। গুনাহের ফলে মৃত্যুচিন্তা গৌণ হয়ে যাওয়া। হাসান রহিমহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ভুল করার আগে আদম আলাইহিস সালামের সম্মুখে ছিল তার মৃত্যুর সময়ক্ষণ, আর পশ্চাতে ছিল পার্থিব্য সুদূর প্রত্যাশা। ভুল করার পর বিষয়টি উল্টো হয়ে গেল, সুদূর প্রত্যাশার বিষয়টি সম্মুখে চলে আসলো, আর পশ্চাতে চলে গেল মৃত্যুর সময়ক্ষণ। ইবলিসের মন্তব্য। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আকৃতি দেওয়ার পর কিছু সময়ের জন্য রেখে দেন। তখন ইবলিস তাকে প্রদক্ষিণ করতে শুরু করে, সে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকত। তাকে শূন্য গব্বর দেখে ইবলিস বলল, আমি এর তুলনায় শ্রেষ্ঠ, ও এমন এক সৃষ্টি যে তার নিজের নিয়ন্ত্রণ রাখতে পারবে না। ক্ষমা প্রার্থনা করা ও আল্লাহ তাআলার দিকে ফিরে আসাই হলো পাপ থেকে উত্তরণের উপায়। উবাইব ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম ছিলেন ঘনকেশী ও দীর্ঘদেহী এক পুরুষ, অনেকটা সুউচ্চ খেজুর গাছের ন্যায়। তার জীবনে যা ঘটার তা যখন ঘটে গেল, অর্থাৎ আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা লঙ্ঘিত হলো, তখন তার গোপনীয় অংশ তার সামনে প্রকাশ হয়ে গেল, এর আগে যা তার নজরে পড়েনি। ফলে তিনি পালাতে শুরু করলেন, আর অমনি বাগানের একটি বৃক্ষ তার মাথা ধরে ফেলে। তিনি বৃক্ষকে বললেন, আমাকে ছেড়ে দাও। বৃক্ষ বলল, আমি তোমাকে ছাড়ব না। এ সময় তার মহান রব তাকে ডেকে বললেন, তুমি কি আমার কাছ থেকে পালাচ্ছ? আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, না, আমি পালাচ্ছি না, বরং তোমাকে লজ্জা পাচ্ছি। আল্লাহ তাকে ডেকে বললেন, কোনো পাপ সংঘটিত হওয়ার পর মুমিন তার রবকে লজ্জা পেলে সে পাপ থেকে উত্তরণের উপায় জেনে যাবে। সকল প্রশংসা কেবল আল্লাহর। সে জানবে ক্ষমা প্রার্থনা করা ও আল্লাহ তাআলার দিকে ফিরে আসাই হলো পাপ থেকে উত্তরণের উপায়। আদম ও দাউদ আলাইহিমুসাল্লাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঋণ চুক্তির বিধানাবলী সম্বলিত আয়াত সূরা আল বাকারা আয়াত 282 নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম অস্বীকারকারী ব্যক্তি হলেন আদম আলাইহি ওয়াসাল্লাম। কথাটি তিনবার বললেন। তারপর তিনি বললেন, আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পর তার পৃষ্ঠদের স্পর্শ করে তার সন্তানদেরকে বের করে আনেন, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে। আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে তার সন্তানদেরকে তুলে ধরলে তিনি তাদের মধ্যে একজন উজ্জ্বল ব্যক্তিকে দেখতে পান। তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার রব, এটিকে? আল্লাহ বললেন, এটি তোমার ছেলে দাউদ।
তিনি জানতে চাইলেন, হে আমার রব, তার আয়ুকাল কত? আল্লাহ বললেন, 60 বছর। তিনি বললেন, হে আমার রব, তার আয়ুকাল বাড়িয়ে দিন। আল্লাহ বললেন, না, তবে তোমার আয়ুকাল থেকে নিয়ে তাকে বাড়িয়ে দিতে পারি। আদম আলাইহিসাল্লামের আয়ুকাল ছিল 1000 বছর। আল্লাহ দাউদ আলাইহিসাল্লামের আয়ুকাল 40 বছর বাড়িয়ে দিয়ে বিষয়টি লিপিবদ্ধ করেন এবং এর উপর ফেরেস্তাদের সাক্ষী রাখেন। আদম আলাইহিসাল্লাম মৃত্যুর উপকণ্ঠে উপনীত হলে ফেরেস্তারা তার প্রাণ নিতে আসেন। তিনি বললেন, আমার আয়ুকাল এখনও 40 বছর অবশিষ্ট আছে। তাকে বলা হলো, আপনি তো আপনার ছেলে দাউদকে তা দিয়ে দিয়েছিলেন। তখন আল্লাহ তার সামনে লিখিত প্রমাণ তুলে ধরেন আর ফেরেস্তারা এ বিষয়ে সাক্ষ্যদান করে। পরিশেষে দাউদ আলাইহিসাল্লামের আয়ুকাল 100 বছর পূর্ণ করা হয় এবং আদম আলাইহিসাল্লামের আয়ুকাল দাউদ আলাইহিসাল্লামকে প্রদত্ত 40 বছর সহ 1000 বছর পূর্ণ করা হয়।